মেখেছিলেন ফ্রিজে রেসিপি নিয়ে। এখানে দেখো মরা মাছ আছে, মরণ দি মাছ না বা মরা মাছ বলেও থাকে অনেকে। আমি নিয়েছি এখানে কেটে ধুয়ে নিয়েছি, এটা একদম ফ্রেশ পুকুরের। আর এটা আছে আলু কুচানো আছে। তো আজকের এই মরা মাছটা মানে মরণ দি চারাগুলো এই আলু দিয়ে রান্না হবে। দেখো রেসিপিটি আশা করি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি দস্তার করে, আর এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল রান্নার জন্য। একদম এতটা দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো। দিলাম গোটা দিয়ে দিই, গোটা দিয়ে দিলাম, আর এক টুকরো দারচিনি, এলাচ, একটু পড়ে যাক হালকা একটু জিরাটা, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ধুয়ে নেবো, খুবই সহজ খেতে দেবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। হাফ চামচ মতো লবণ দিলাম, লবণটা একবারে দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দেবো, হলুদ দিব হাফ চামচ মতো। ভাজা ভাজা হবে এই জন্য আমি ঢেকে দেবো, ঢেকে দিচ্ছি দু ঘন্টা ফেল। আবার একটু সময় ঢেকে দিই, আলুটা মাঝারি ভাবে হয়ে গেছে, বেশি হওয়ার দরকার নেই। দেখো একটু মিডিয়াম ভাবে ভালো হয়েছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু জল দিয়ে দেবো, মাছটা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, একটু কম ভাজি দিই। হালকা একটু দিয়েছি না, ফুটে বেশি হয়েছে, আর বেশি দরকার নেই। এই যে একটু জল দিলাম, একদম সিম্পলভাবে তৈরি হয়ে যাবে এবার মাছের কিছুটা রেসিপিটা। এই মরণ দিচ্ছে না তারা, তো দাদা আমি বেশি ভাজার দরকার নেই, খেতে খুব ভালো লাগে এভাবে। আর দেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, খুবই সুন্দর। আর এই চেলা মাছ খেতে খুবই ভালো লাগে, আর শরীরের অনেক উপকার, খেতে জন্য উপকার, গুণের শেষ নেই। আমি একটু আর একটু সামান্য হলুদ পাউডার দিয়ে দেবো, একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা দিয়ে ঢেকে দেবো, দিলাম একটা তেজপাতা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা দয়া করে একবার দেখে নিচ্ছি কেমন হয়েছে, দেখো আমরা
খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে ছোট মাছ তো, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচের মতো জিরে, আর একটু দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম সিম্পল, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন দিলে যে ভালো হয় সেটা জানো। আচ্ছা আমার একটু ধনিয়া পাউডার দিলাম, এতে কিছু দারুণ লাগে এরকম করে সিম্পল করে এবার এটি দিতে পারবে। আবার আমি কিছু করে দিয়ে দেবো, ফিরে আসছি 5 মিনিট পরে। ঢাকনা তুলে দেখি খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, আর দুর্দান্ত লাগছে দেখতে, খেতে অনেক সুস্বাদু হবে। কারণ আমি এরকম করে এতে খেয়েছি আগে, অনেক ভালো লাগে খেতে। দেখতে কত সুন্দর লাগছে, হয়ে গেছে। আর একটু জোর টানিয়ে নেবো, তাহলে নামিয়ে নেবো। আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমার। ছোট মাছ দিয়ে আলু কুচিয়ে দিয়ে খেতে রান্নাটা খুবই ভালো, খেতেও ভালো লাগবে। ফাইনালি আমার একদম হয়ে গেছে। এখন আমি নিচ্ছি, তারপর তোমাদের সাথে ফাইনাল রুটটা শেয়ার করছি। দেখো সুন্দর হয়েছে না, তো গাইস দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে না। আশা করি তোমাদের সাথে ভালো লাগছে শেয়ার করে আমার, আর তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো শেষ করছি আজকের এখানে ভিডিওটি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কার দেখার জন্য।